আসসালামু আলাইকুম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে শুধুমাত্র এসএসসি পাশে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, আজকে সকালে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করেছি, যেটি অলরেডি আমার চ্যানেলে আছে, যেমনটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই দেখেন, অলরেডি আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি। সো এই ভিডিওটার পরে আরও একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। সো এটি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যতটা আমি দেখতে পেয়েছি যে এই সার্কুলারটিতে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন করার জন্য কী কী প্রয়োজন পড়বে এবং আবেদন শুরু কবে শেষ কবে সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি নিয়ে ভিডিও পেতে চান তারা আমার বিডি জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মূলত আমি এই চ্যানেলে নিত্য নতুন বেসরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করি। এই চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দয়া করে দেখে নেবেন। তো চলে আসি মূল আলোচনায়। তো প্রথমে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। তারপর আমরা প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই এবং গিয়ে দেখে নেই নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানে কী কী পদ আছে এবং শিক্ষাগত যোগ্যতা কত হবে। তো আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে। এই দেখেন, এখানে কিন্তু দেওয়া আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। সো ল্যাব অ্যাটেন্ডেন্ট কিন্তু 18 জন লোক নিয়োগ করা হবে, যেখানে বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এবং এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মানে আপনি যদি এসএসসি পাস করেন, সেটা যে কোনো শিক্ষা বোর্ডের আওতা হতে পারে, কিংবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে হতে পারে, কিংবা টেকনিক্যাল বোর্ডের আওতায় হতে পারে, কিংবা মাদ্রাসা থেকে দাখিল পাস হতে পারে, তো তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আর একটা বিষয় বলবো, আবেদনের জন্য মিনিমাম দ্বিতীয় শ্রেণীর হতে হবে, মানে 2 পয়েন্টের উপরে পেতে হবে। 2 পয়েন্টের উপরে যদি আপনি পেয়ে থাকেন তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আপনি আবেদন করতে পারবেন। সো আবেদনের জন্য শুরু কবে শেষ কবে এটা আমরা দেখে নেব। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন যেমনটা দেওয়া আছে এখানে, যে আবেদনটি করতে হবে এই dnc.telita.com.bd, মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে। এবং আবেদন ফর্ম পূরণ শুরু হবে 10 মে 2023 তারিখে এবং শেষ হবে 4 জুন 2023 তারিখ বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার সময় আপনার কিন্তু পরীক্ষার ফি থেকে টাকা কাটা হবে। সো এটা অবশ্যই আপনার একটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে, বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমে জমা দেওয়া যাবে না। সো দেখি নিই আসলে কত টাকা জমা দিতে হবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 112 টাকা মূলত কাটবে, টোটাল ভ্যাট চার্জ সব কিছু সহ। সো 112 টাকা আবেদন সাবমিট করার পর আপনাকে 72 ঘন্টার মধ্যে, সাবমিট করা থেকে পুরোপুরি 72 ঘন্টার মধ্যেই জমা দিতে হবে। যদি জমা না দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি একদম বাতিল করে দেওয়া হবে। আবেদন বাতিল হয়ে গেলে কিন্তু নতুন করে আবার আপনাকে আবেদন করতে হবে। সো চেষ্টা করবেন আবেদন সাবমিটের ঠিক 72 ঘন্টার মধ্যে টাকাটি জমা দেওয়া। এখন আসি আসলে মূল বিষয়, আবেদন যখন করবেন দেখবেন যে আপনার 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষরের প্রয়োজন পড়বে। সো এই সাইজের ছবি ও স্বাক্ষর আপনার হাতে থাকা এরকম মোবাইল ফোন থেকে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। সেটি নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। খুব সহজে মোবাইল ফোন দিয়ে আপনারা এই সাইজের ছবি ও স্বাক্ষর তৈরি করে নিতে পারবেন। আর একটা বিষয় বলবো, দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি যদি একসঙ্গে পেতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করে দেখবেন। আমি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব সহজে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছি আর লাস্ট এটাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো আমরা প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেটি নিয়ে এখন আলোচনা করব। তো সেই পদের নাম হচ্ছে ল্যাব সহকারী, যেখানে লোক নিয়োগ করা হবে 15 জন। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা বিজ্ঞান বিভাগে রসায়ন থেকে, বিজ্ঞান এবং রসায়ন হতে হবে, বা রসায়ন অনার্স মাস্টার্স রসায়ন হলে বা অনার্স রসায়ন থেকে হলেই আপনি আবেদন করতে পারবেন। 4 বছর মেয়াদী কোর্সে বা স্নাতক পাশ যারা অনার্স পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং সার্কুলার কিন্তু দেওয়া আছে আসলে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে এখানে বিস্তারিত দেখে নেবেন। আর ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্যও কিন্তু নির্ধারিত কিছু জেলা দেওয়া আছে। তো এখানে জেলাগুলোর নাম দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জেলাগুলোর প্রার্থী বাদে বাংলাদেশের কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। সো এগুলো আপনারা ভালোভাবে আগে দেখে নেবেন, দেখে বুঝে শুনে তারপর আবেদনটি করবেন। আর এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আবেদনের যদি ভিডিও প্রয়োজন পড়ে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে সেটি নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো আজকে তেমন কিছু বলার নাই। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।